ওয়েলকাম বিপিপদ্দার হসপিটালের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানায় আহ সাধ্যের মধ্যে হৃদরোগের চিকিৎসার সেরা ঠিকানা বিপিপদ্দার হাসপাতাল কারণ হৃদরোগের যেকোনো রকম সমস্যা এবং তার সমাধান যদি আপনারা খুঁজতে থাকেন তাহলে কিন্তু বিপিপদ্দার হাসপাতালে এলে সেই সমাধান আপনারা খুঁজে পাবেন বুঝতেই পারছেন হৃদরোগের কথা বলছি মানে আজকে হৃদয়ের কথা বলবো এবং অর্থাৎ হার্টের বা হৃদয়ের নানান রকম সমস্যা তার সমাধানের জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় কি কি ধরনের ব্যবস্থা আমাদের এই হাসপাতালে রয়েছে সেসব নিয়ে আজকে আলোচনা আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কনসালটেন্ট নন ইনভেসিভ কার্ডিওলজিস্ট ডক্টর অশোক কুমার গিরি ডক্টর গিরি স্বাগত জানাই আপনাকে নমস্কার নমস্কার ডক্টর গিরি হার্টের চেক এবং হার্টের অসুখের জন্য বা অসুখ নির্ণয়ের জন্য নানান রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় সাধারণ মানুষ হিসেবে আমরা অনেকেই জানি না কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় তবে কয়েকটা নাম আমরা শুনে থাকি যেমন ইসিজি আমরা জানি বা ইকো কার্ডিওগ্রাম এরকম কয়েক টা টম আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে জানি প্রথমে যেটা জানতে চাইবো কি কি ধরনের পরীক্ষা করা হয় হার্টের অসুখ নির্ণয়ের জন্য নমস্কার বেসিক্যালি আমরা সবাই জানি হার্টের ব্যথা হলে মানে যেমন সঙ্গে সঙ্গে আমরা একটা ইসিজি ওয়ার্ড টমটা জানি ইলেকট্রোকার্ডিওগ্রাম এবারে ইসিজি তো হই থাকি এটা আমি কি जस्ट বলে দিই ইসি বেসিক্যালি আমাদের দুটো জিনিস একটা আছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দা হার্ট মানে সেই সময় হার্টে যদি কোনোরকম অ্যারিথমিয়া হয় এটাগুলো হার্টবিট হয় বা রকম হার্ট অ্যাটাক হয় তখন আমরা এই জিনিসগুলো করি মনে রাখবেন একটা ইসি যদি আপনি এখন আপনি ধরুন একটা চেস পেন হলো হয়তো নন স্পেসিফিক বা নন কার্ডিয়াক চেস পেন আপনি গিয়ে কোনো একটা জায়গায় ইসিজি করলেন ইসিজি আবসোলেটলি নর্মাল রিপোর্টেড হলো বাট অনেক সময় কী হয় একটা ইম্পেন্ডিং হার্ট

আমরা যখন ইসিজি করি অনেক লোকের কনসেপ্ট আছে একটা ইসিজি এই গত সপ্তাহে করিয়েছিলাম বুকে ব্যথা হয়েছিল দিস ইজ নট বিকজ ইট রেকর্ডস দ্য হার্ট অ্যাক্টিভিটি অফ দ্যাট মোমেন্ট ওই মোমেন্টটাই ইম্পর্টেন্ট কেন ধরুন এই হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক হয় তাহলে সেই সময়ই আমরা জিনিসটাকে ধরবো এই জন্য আমরা ইসিজিটা করি এই জন্য মনে রাখবেন ইসিজি কোনোদিন হ্যাঁ আমরা রেফারেন্স ভ্যালিউ জন্য রাখি ধরুন আপনি সকালবেলা করেছিলাম ঠিক ছিল রাত্রিবেলা আমি আবার আমার বুকে ব্যথা হয়েছে

মোটামুটি দেড়টা দুটো নাগাদ থেকে চেসমেন্ট বেড়েছে হি কেম হিয়ার অ্যারাউন্ড ফোর উইথ অ্যাকিউট হার্ট অ্যাটাক মানে আমরা নিজে ভাবতে পারছি না আঠাশ বছর ইয়াং ছেলে কি ভাববেন কিন্তু দ্য থিংস আর নাও চেঞ্জিং কর্পোরেট ইন্ডিয়া এভরিথিংস লাইফ সাইজ গেটিং চেঞ্জ নাও সো এই যে ইসিজিটা যে প্রথম সকালে যে ছিল আর এখন টোটাল চেঞ্জ হয়ে গেল কিন্তু প্লিজ এই জন্য ইসিজিটা খুব ইম্পর্টেন্ট ইসিজি সম্বন্ধে আমার যে ভ্রান্তিগুলো কি হ্যাঁ আমাদের আগে দেখতে কেন আপনি বারবার করাচ্ছেন পয়সা মানে একটা হয় মানে আপনি ইম্পর্টেন্সটা বুঝতে হবে একটা এসি সকালে যেটা আছে বিকালে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এটা খুব ইম্পর্টেন্ট এই আর সবসময় টুয়েলভ ইসিজি করবেন প্রপার বিকজ ইসিজিভিটি গুলো যেগুলো হয় যদি প্রপার রেকর্ডিং অফ দ্য ইসি না হয় তাহলে কিন্তু মেসির ইন্টারপ্রিটেশন তো অনেকটা ভুল ভাই ইন্টারপ্রিটেশন হচ্ছে অর্থাৎ হার্টের সমস্যা তো সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারবো না যে কি হচ্ছে তবে ব্যথা সেটা আমরা বুঝতে পারি তো এরকম কোন যদি ব্যথা কেউ অনুভব করেন তাহলে ইসিজিটা কি করিয়ে নেওয়া যেতে পারে এক্স্যাক্টলি একদম ইমিডিয়েটলি করানো উচিত বিকজ ব্যথা আমাদের দুই রকম হয় মানে ব্যথা আপনি দেখুন একটাই চিনচিন আসছে যাচ্ছে আপনি কাজ করে আছেন ধরুন ছমাস ধরে একটা হাটের ব্যথা হাটের ব্যথা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিন্তু এই চিনচির ব্যথাটা কিন্তু ওর মত নেই তো অন্য টাইপের এইটা অনেক সময় লেম্যানদেরকে ডিফারেন্সিয়েট করতে পারে লেমন এটা কিন্তু আমি বারবার হাঁটছি কাজ করছি তার মধ্যে চালাচ্ছি বসে থাকি মাঝে চিনচির ব্যথা হচ্ছে সাইকেল চালাচ্ছি তাহলে ব্যথাটা হচ্ছে না অফকোর্স দেখো এক্সারশনে যখন ব্যথা হচ্ছে না দ্যাট ইজ এ গুড ফাইন্ডিং মানে এটা মাথায় রাখবেন কিন্তু বসে বসে হচ্ছে দ্যাট মিনস ইজ সাপোজ টু বি নন কার্ডিয়াক

এখন কলকাতা শহরে বা এখন অনেক পেরিফেরিতে আপনি গ্রাম বাংলায় ভালো ভালো সেন্টারে ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি একটা মেশিন বেসড হয় ইকো কার্ডিওগ্রাফি মানে হচ্ছে এটা আল্ট্রাসাউন্ড অফ হার্ট সিম্পল আল্ট্রাউন্ড পেটে করাই আমরা সব রকম আল্ট্রাসা হার্ট এবারে এই এই মডেলটি গুলো এই মেশিন গুলো খুব ডিফারেন্ট টাইপের মেশিন না হলে আগে টু ডি আর এম ও ডু টু মডেল কনসেপ্ট ওয়ার্ট দে দেখুন আমরা হার্ট শুধু দেখতাম এখন হার্ট অনেক অ্যাডভান্স মেশিন গুলো চলে এসেছে বলে এখন জাস্ট বেসিক্স একটা ইকো কার্ডিওগ্রাফি করাবেন নাও ইকো কার্ডিওগ্রাফিতে পাবেন কি ইটস দা দ্য স্ট্রাকচার অফ দ্য হার্ট তাতে কী দেখবেন লেফট মানে ভেন্ট্রিকল দেখবেন অরিকল দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ভ্যালভস দেখবেন মাইটাল ভাল ট্রাইকাসপিড ভাল কীরকম ভালসগুলো আছে কোনো সেপ্টাল ডিফেক্ট কিছু আছে কি না আছে বা কোনো রকম আর কোনো স্ট্রাকচারে মামলি জরুরি আছে কি না এইগুলো আমরা বেসিক্যালি দেখি মেলাই নাও আর ইসিজি থেকে ইকোতে তফাৎটা হচ্ছে যে

চেস্ট পেন বলছে পেশেন্ট ইসিজি করার পর কিছু কার্ডিক ইনজাইমস হবে যেহেতু অ্যাকিউট ফেজে যখন হার্ট অ্যাটাক হয় তখন চেঞ্জ হয় যেমন ব্লাড টেস্ট কিছু কিছু হয় সিপিএমপি টপ হয় এগুলো আমরা এচএসি আর পি এগুলো করাই এল ডিএচ এগুলো করাই সো উই কোরিলেট দিস থিংস উইথ ইসিজি অ্যান্ড দ্য অ্যাকিউট ইনজাইমস যে মার্কল যাকে বলা হয় এবারে তারপরে আমরা দেখি হ্যাঁ মার্কস খুব একটা সিগনিফিকেন্ট নেই মানে হাইড নেই দেন আমরা নেক্সট ইকও করাই ইসিডি ইকো করানোর পর নেক্সট স্টেপ হচ্ছে টিএমটি ট্রেড মিল টেস্ট এটাকে আপনারা দেখেছেন মেশিনে সব জায়গায় রান করা জিমে তো আপনি দেখতেই পারেন নাও ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি জিমে যে আমরা পড়াই দিস ইজ ফর ফিজিক্যাল ফিটনেস একদম অলদো সাম মেশিনস আর দেয়ার দে হ্যাভ গুড মেশিনস देयर বাট আমাদের যেটা হচ্ছে কার্ডিয়াক রিলেটেড মানে আমাদের প্রোগ্রাম কোড আছে ব্রিটিশ সোসাইটি অফ ইকোকার্ডিওগ্রাফি

আমরা আগে স্টেপ বাই স্টেপ যাই ইকো কার্ডিওগ্রাফি করি ইকো কার্ডিওগ্রাফি করার পরে সাপোজ ইউ আর গেটিং সাম মাসেস সাম স্ট্রাকচার অ্যাবনরমালিটিস টু মানে কনফার্ম দ্য ডায়াগনোসিস গো ফর দ্য কার্ডিয়াক এমআরআই বা হার্ট এর সিটি স্ক্যান যেটা আপনি বলেন মানে লেভেল ল্যাঙ্গুয়েজ এটা হয় আচ্ছা অনেক সময় আমরা এটাও শুনি যে হার্ট এর স্ট্রেস টেস্ট করা হচ্ছে সেটা কি এই যে ট্রেডমিল টেস্ট ট্রেডমিল টেস্ট ইজ বেসিক্যালি দ্য পারসন হু ক্যান ওয়াক অন দা র‍্যাম্প আই মিন ট্রেডমিল এ অনেক সময় বয়স্ক লোক যারা আছে যারা বা অনেকে যারা বাইলেটারাল অর্থাৎ আর্থ্রাইটিস আর্থ্রাইটিস রয়েছে তাদের হাঁটতে পারে না বিকজ হ্যাপস রান अराउंड 1.5 টু কিলোমিটারস পার আওয়ার 3 কিলোমিটারস পার আওয়ার তাদেরকে আমরা একটা স্পেশাল মেডিসিন দিয়ে ওই যে রান করতে গিয়ে যখন হার্টবিট বাড়ে যেটা ডাবুটামিন বলা হয় ডাবুটামিন স্টিসি বলা হয়

যারা অন্য মেশিনগুলো যারা আছে যারা বেসিক মেশিনগুলো তারা টু ডি এম করছে কালার ডপ্লো করছে এই মেশিনও তাই করে বাট এআই বেস সাম ফাংশনস দ্যাট দে আর ইউ জাস্ট পুট এ বাটন মানে জাস্ট ইম্যাজিন করুন জাস্ট পুট ওয়ান বাটন এন্টায়ার সিস্টেম উইল কাম ইন দ্য কাউন্ট

এই মোডালিটিস গুলো আসার পর থেকে আমাদের ডায়াগনোসিস আরো খুব সময় মাস বা মিক্সোমা বা ক্লড বা অনেক সময় কনফার্মেশন ব্যাপারটা আসে না সবসময় কার্ডি ক্যামারেজ না যাওয়ার আগে যদি আমরা থ্রি ডি ফোর ডি মেশিন রাখি তাহলে আমরা এটা ডায়াগনোস করতে পারি দ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই জিনিসটা আমরা আগে খুব টেনশনে থাকতাম বিকজ পেশেন্টকে

ভাল এনরটি কিছু আছে কিনা কোন হোল আছে কিনা ভাটে সবকিছু এক বাটন মেশিন এবং এই অত্যাধুনিক মেশিন এখন বিপি পদার হাসপাতালে রয়েছে এই চিকিৎসা ব্যবস্থা এখানে এমন জায়গায় পৌঁছে গেছে যে হার্টের যে কোনো রকম সমস্যায় কিন্তু আপনারা এলে এখান থেকে সমাধান পাবেন এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে সাধ্যের মধ্যে কিন্তু রিত মানে রিতপিণ্ড বা হৃদয়ের চিকিৎসা কিন্তু এখানে হচ্ছে এক কথা তাই বলবো থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে যে মানে এখানে বিশেষ করে বিপি হাসপাতালে এত সুন্দর পদ্ধতি রয়েছে চিকিৎসা ব্যবস্থা সেটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য তবে আমি আজকের এই আলোচনায় এটুকু বুঝলাম যে হার্টের একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে কোনো সমস্যায় ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আজ ডক্টর কি বলবেন

তো আমরা মনে হয় যে এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড না করে ইয়ার আমরা এই তো পুজোতে কাপড় দিতে হবে কাকি মাগা দিতে মাসি মাগা দিতে হবে বছরে একবার একটা গিফট করুন লোকজনকে প্রপার বা হেলথ চেক করান প্রপার তাতে কি হবে অ্যাটলিস্ট তার হেলথ চেক এখন প্রত্যেক জায়গায় এখন ভালো ভালো সেট আপে যা ভালো ভালো হাসপাতাল ইনক্লুডিং আওয়ার হয়ে যাওয়া আমাদের খুব ভালো ভালো প্যাকেজ আছে যেখানে আপনার

আচ্ছাসববট উই ক্যান ডিসকাস কি নেক্সট প্ল্যান কি করা যাবে दट शुड बी অর্থাৎ শরীরকে একদম অবহেলা না থ্যাংক ইউ সো মাচ ডক্টর গিরে এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ তবে শরীরকে একদম অবহেলা করবেন না যে রকম সমস্যা হলে তো আশ্বিনি তবে হার্টের যদি কোনো সমস্যা হয় হার্ট পেইন হোক হার্টের যে কোন রকম সমস্যায় কিন্তু বিপি পোদার হাসপাতাল আপনাদের পাশে রয়েছে এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন কারণ অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন